নমস্কার বন্ধুরা, বাঙালির ভালোবাসায় সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন আর সুস্থ আছেন। আজকে আমি আপনাদেরকে কাপকেকের রেসিপি শেয়ার করব। মিক্সার গ্রাইন্ডার জারে খুব সহজে কিভাবে কাপকেক বানানো যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। অনেকে হয়তো কেক সফট হবে না এই ভয়ে কেক বানাতে চান না, তবে আমি বলবো এভাবে একবার বানিয়ে দেখুন, কেক তো সফট হবেই, খেতেও কিন্তু খুব টেস্টি হবে। অনেকের কাছে মেজারমেন্ট কাপগুলো না থাকার জন্য তারা হয়তো বুঝতে পারে না যে সঠিক পরিমাপ কতটা নিলে কেকটা খুব সফট হবে। ভয় নেই বন্ধুরা, আজকে আমি বাড়িতে থাকা আমরা যে চা খাই সেই কাপ দিয়ে মাপ করে আপনাদেরকে কেকটা বানিয়ে দেখাবো। এখানে আমি হাফ কাপের মতো চিনি নিয়েছি। যে কাপের মাপে আমি চিনি নেব সেই কাপের মাপেই কিন্তু বাকি ইনগ্রিডিয়েন্টসগুলোও নেব। এখানে আমি মিক্সার গ্রাইন্ডার জারে এই চিনিটা দিয়ে দিলাম, চিনিটাকে একটু গুঁড়ো করে নেব। এই দেখুন চিনিটা গুঁড়ো করে নিয়েছি। এখন আমি ওই একই কাপের মাপে এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে কিছুটা গুঁড়ো দুধ দেবো। আমার কাছে এরকম 10 টাকা দামের একটা আমুলের প্যাকেট ছিল, এটাই আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। দুধটা দিয়ে খুব ভালো করে একটু চামচে করে এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ময়দাটা কিন্তু একটু ছেঁকেও দিতে পারেন, আমি আর ছাঁকিনি। এবার এর মধ্যে আমি 2টো ডিম এরকম ফাটিয়ে দিয়ে দেবো। আমি মিক্সার গ্রাইন্ডার জারে খুব সহজে কেকটা দেখাবো, সেই কারণেই বেশি ঝামেলায় না গিয়ে খুব সহজে যাতে আপনারা কেকটা কীভাবে বানাতে পারেন সেটাই দেখাতে চাইছি। এই দেখুন 2টো ডিমের মধ্যে আমি ফাটিয়ে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে হাফ কাপ রিফাইন অয়েল দিয়ে দিলাম। আপনারা চাইলে হাফ কাপ মেল্টেড বাটারও এর মধ্যে দিতে পারেন। এবার আমি সব ইনগ্রিডিয়েন্টসগুলো চামচে করে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। মিক্সারটা চালিয়েও কিন্তু এটা মেশানো যেতে পারে, কিন্তু চিনি আর ময়দাটা যেহেতু নিচের দিকে আছে এই কারণে আমি চামচ করে আগে খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে একটু এসেন্স দেব। এখানে আমি অরেঞ্জ এসেন্স ব্যবহার করছি, আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো এসেন্সও দিতে পারেন। এসেন্স দেওয়ার পর আবার আমি খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দেব বেকিং পাউডার, এটা মার্কেটে অ্যাভেলেবেল। এখানে আমি 2 চামচ মতো বেকিং পাউডার দিয়ে দিলাম। যে চামচ আমরা বাড়িতে ব্যবহার করি সেই চামচেই কিন্তু আমি বেকিং পাউডারটা দিলাম, আর হাফ চামচের থেকে একটু কম দিলাম বেকিং সোডা আর 1 পিঞ্চ লবণ। এগুলো একটু মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি 1/4 কাপ মতো লিকুইড দুধ। লিকুইড দুধটা দিয়ে খুব ভালো করে আবার চামচে করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি মিক্সারটা চালিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিলাম, এরকম একটা সফট ব্যাটার তৈরি হয়ে যাবে। ব্যাটারের কনসিস্টেন্সিটা কিন্তু এরকমই থাকবে, একটু দেখে নিন, খুব বেশি পাতলা করলে হবে না। এখন আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি কেকটা বানাবো, কারণ বাড়িতে অনেকেরই ওভেন নাও থাকতে পারে, এই কারণে আমি কড়াইয়ের মধ্যেই কেকটাকে বানিয়ে দেখাবো। এর মধ্যে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম, এই লবণটাতে আমি কেক তৈরি করি, আবার কেক হয়ে গেলে এটাকে রেখে দিই, তো সেই লবণটাই আমি দিয়ে দিলাম এর মধ্যে। আর একটা ছোট স্ট্যান্ডও দিয়ে দিচ্ছি, এই দেখুন। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট একদম লো ফ্লেমে কড়াইটাকে একটু প্রিহিট করতে দেব। কাপকেক বানাবার জন্য এখন আমি একটা মোল্ড নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি কাপকেকের কাপগুলো দিয়ে দিচ্ছি। এই কাপগুলোর মধ্যে অর্ধেক অংশ আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি, অর্ধেকটা দিচ্ছি এই কারণে, কারণ কেকটা যখন বেক হয়ে যাবে তখন ফুলে যাবে, পুরোটা ভর্তি করে দিলে ব্যাটারটা বাইরে পড়ে যেতে পারে, এই কারণে আমি এই কাপের মধ্যে হাফ পোর্শন এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আপনাদের যাদের কাছে এই ধরনের কাপকেকের মোল্ড নেই তারা কিন্তু একদম চিন্তা করবেন না, বাড়িতে থাকা ছোটো ছোটো অ্যালুমিনিয়াম বা স্টিলের বাটিতেও কিন্তু এই কেক বেক করা সম্ভব হবে। শুধুমাত্র বাটির গায়ে একটু রিফাইন্ড অয়েল বুলিয়ে নেবেন, তারপরে হাফ পোর্শন এই ব্যাটার ঢেলে দিয়ে এইভাবে কাপকেক বানাতে পারবেন। এছাড়া কফি বা চা খাওয়ার জন্য যে কাগজের কাপগুলো পাওয়া যায় তার মধ্যেও কিন্তু এই কাপকেক বেক করা সম্ভব। আমার চ্যানেলে এই ধরনের ভিডিও একটা দেওয়া আছে, আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা দিয়ে দেবো, আপনারা চাইলে ফলো করে নিতে পারেন। আর আমার চ্যানেলে এর আগে অনেকগুলো কেকের রেসিপিও দেওয়া আছে, আপনারা চাইলে একবার দেখে নিতে পারেন। 10 মিনিট পর এই কড়াইয়ের ঢাকনাটা খুলে নিচ্ছি, এবার এর মধ্যে এই কেক টিনটা দিয়ে দিলাম, এখন ঢাকনাটা ঢেকে দিলাম, আর এই ঢাকনা গায়েছি ছিদ্রটা ছিল এর মধ্যে একটু কাগজ দিয়ে এটাকে বন্ধ করে দিলাম। এই পুরো কেকটা বেক হতে প্রায় 30 মিনিট মতো সময় লাগবে, আর 1 কাপ ময়দা আর 2টো ডিম দিয়ে আমি প্রায় 18টা মতো কেক বানিয়েছিলাম। তো আপনারা চাইলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না।
যারা নতুন বন্ধু আজ প্রথম আমার ভিডিও দেখছেন, যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা একটু প্রেস করে দেবেন, তাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে সবার আগে। আর যারা পুরনো বন্ধু প্রথম দিন থেকে আমার সাথে আছেন, আমাকে উৎসাহ দিয়ে আছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। 30 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা খুলে একবার চেক করে দেখে নিচ্ছি। এই দেখুন, এখানে কিছু লেগে নেই, মানে কেকটা বেক হয়ে গেছে। তো আমি কেকগুলোকে বার করে নিয়েছি, এখন কেকগুলো ঠান্ডা হয়ে গেছে। এই কেকগুলোর মধ্যে আমি একটু হুইপড ক্রিম দিয়ে ডেকোরেশন করব। আর হুইপড ক্রিম কীভাবে বানানো যায় সেই রেসিপি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি, তার ডিসক্রিপশন বক্সে তার লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সামনেই বড়দিন আসছে, আর আপনারা চাইলে নিজের ইচ্ছা মতো কেক বানিয়ে বাড়ির সকলকে বা বন্ধুবান্ধবদের খাওয়াতে পারেন। তো এই দেখুন, আমি এইভাবে হুইপড ক্রিম দিয়ে আর কিছু সুগার বল দিয়ে কেকগুলোকে ডেকোরেশন করে নিয়েছিলাম। এই দেখুন, আমার সব কেকগুলোই একদম রেডি হয়ে গেছে, আর বাচ্চা থেকে বড় সকলেই কিন্তু খুব আনন্দ সহকারে খাবে। তো আপনারাও একবার মাত্র 2 ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এতগুলো কেক বাড়িতে অবশ্যই বানিয়ে নেবেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হবে আগামী দিনে নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমার সাথে থাকুন। নমস্কার।